প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে জিয়াউদ্দিন ওরফে জামান বিদেশে 60 কোটি টাকা পাচার করেছেন বলে জানিয়েছে গ্র্যাব। এছাড়াও প্রতারণা করে সিরামিক ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে 100 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উত্তরা থেকে গ্রেফতারের পর জামান র‍্যাবকে চাঞ্চল্যকর তথ্য দেয়। এছাড়া পৃথক 15টি অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের 53 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। দেখুন শফিউল আলম সুজনের আরেকটি রিপোর্ট। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, জিয়াউদ্দিন ওরফে জামান 2009 সালে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রতারণার এ কৌশল রপ্ত করেন। দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলে বিনিয়োগে আকৃষ্ট করেন তিনি। বিদেশে বসেই প্রথমে প্রতারণার ব্যবসা শুরু করেন জামান, পরে চীন, দুবাই সহ বিভিন্ন দেশ ঘুরে 2014 সালে দেশে এসে শুরু করেন প্রতারণা। তার প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। অল্প সময়ে তিনি গড়ে তোলেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সখ্যতা। নামে বেনামে ভুয়া কাগজপত্র বানিয়ে প্রায় 300 কোটি টাকার ব্যাংক লোনও নেন তিনি। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা প্রায় 130 বিঘা জমি সে ক্রয় করেছে তার নিজের নামে। পরবর্তীতে এই জমিগুলোই আবার ব্যাংকে মর্গেজ দিয়ে সে 270 কোটি টাকা আবার ব্যাংক থেকে সে লোন নিয়েছে। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে জামানকে গ্রেফতারের পর তার কাছ থেকে উদ্ধার করা হয় চেক বই, দেশি বিদেশি জাল নোট সহ অর্থ পাচারের নানা কাগজপত্র। 2009 সালে 9 কোটি টাকা তিনি অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে হংকংয়ের একটি ব্যাংকে উনি শিফট করেন এবং তিনি অস্ট্রেলিয়া থেকে পালিয়ে যান এবং চায়নাতে একটি 20-তলা ভবনের একটি কর্নারে ছোট একটি অফিস নিয়েছেন, যেখানে তিনি বিভিন্ন মানুষ সেখানে দুবাই বা ওমান বা বিভিন্ন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে বলেছেন সেই 20-তলা যে বিল্ডিং পুরোটাই তার। এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছিনতাই ও চাঁদাবাজির সাথে জড়িত 53 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।